প্রিয় দর্শক, সমাজ ও সংস্কৃতি বিশিষ্টজনদের স্বদেশ ভাবনা শীর্ষক আলোচনা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের এই অনুষ্ঠানের আজকের পর্বের অতিথি দেশনন্দিত শিল্পী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভাস্কর অলোক রায়। দর্শক, চলুন শুরুতেই তার বর্ণাঢ্য শিল্পী জীবন এবং সমৃদ্ধ শিল্প ভুবন সম্পর্কে সংক্ষেপে জেনে আসি। 1950 সালে ময়মনসিংহের একটি অভিজাত পরিবারে জন্মগ্রহণকারী শিল্পী অলোক রায় একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভাস্কর। 1973 সালে ঢাকা চারুকলা কলেজ থেকে স্নাতক ও 1978 সালে ভারতের বারোদার বিখ্যাত MS বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে তিনি শিক্ষক হিসেবে যোগ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে। সেখানে দীর্ঘ 40 বছর শিক্ষকতা করে 2016 সালে অবসরে যান ভাস্কর অলোক রায়। অবসরের পর থিতু হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসা যাওয়ার পথে ঐতিহ্যবাহী চৌধুরীহাট গ্রামে। সেই পাড়া গাঁয়ে তিনি তিল তিল করে তৈরি করেন দেশের একমাত্র ভাস্কর্য অঙ্গন, চট্টগ্রাম ভাস্কর্য কেন্দ্র। অলোক রায়ের প্রথম একক প্রদর্শনী মাটির কান্না অনুষ্ঠিত হয় 1981 সালে তারই বিদ্যাপীঠ ঢাকা চারুকলা কলেজে। দ্বিতীয় প্রদর্শনীর নাম আবদ্ধ, সেটি অনুষ্ঠিত হয় 1983 সালে একই স্থানে। তৃতীয় একক প্রদর্শনীর সহিত অনুষ্ঠিত হয় 1985 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSC-র মুক্তাঙ্গনে। এরপর দীর্ঘ 22 বছরের নীরবতা, যদিও ভাস্কর্য নির্মাণের কাজ থামাননি তিনি কখনোই। সেই সব ভিন্ন মাত্রার বৃহৎ গড়নের শিল্পকর্মসমূহ নিয়ে 2007 সালে আয়োজন করলেন ইকোলজি অফ মাইন্ড এক নামে তার চতুর্থ একক ভাস্কর্য প্রদর্শনী, চট্টগ্রামের সুবিশাল DCH-র উদ্যান জুড়ে। এরই ধারাবাহিকতায় 2008 সালে অনুষ্ঠিত হয় তার পঞ্চম প্রদর্শনী ইকোলজি অফ মাইন্ড 2। এটি আয়োজিত হয় ঢাকায় বেঙ্গল গ্যালারির প্রদর্শনী কক্ষ ও ব্রিটিশ কাউন্সিলের উন্মুক্ত অঙ্গনে। 2013 সালে ফ্রান্সের রাজধানী প্যারিসের প্রাণকেন্দ্রে অবস্থিত সিতে আতের নাসিওলান দে আর্তে তার একটি সপ্তাহব্যাপী ভাস্কর্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়। দেশে বিদেশে তার শিল্পকর্মের জন্য বহু পুরস্কারে ভূষিত হয়েছেন অলোক রায়। তার মধ্যে অন্যতম 1979 সালে শিল্পকলা একাডেমি আয়োজিত তরুণ শিল্পীদের বার্ষিক প্রদর্শনীর শ্রেষ্ঠ ভাস্করের পুরস্কার, 1985 সালে তৃতীয় দ্বিবার্ষিক এশীয় শিল্প প্রদর্শনীর সম্মানজনক পুরস্কার, 1989 সালে চতুর্থ দ্বিবার্ষিক এশীয় শিল্প প্রদর্শনীর শ্রেষ্ঠ পুরস্কার, 2006 সালে চীনের বেইজিং অলিম্পিকের নিসর্গ ভাস্কর্য প্রতিযোগিতায় বিজয়ের পুরস্কার ইত্যাদি। শিল্প বিষয়ক বিভিন্ন সেমিনার, কর্মশালা, রেসিডেন্সির উদ্দেশ্যে পৃথিবীর বহু দেশ ভ্রমণ করেন তিনি। মর্যাদাবান ইন্টারন্যাশনাল স্কাল্পচার সেন্টারের সদস্য অলোক রায়ের অনেক বিখ্যাত ভাস্কর্য দেশ বিদেশে সমাদৃত ও সংগৃহীত হয়েছে। ভাস্কর্যের পাশাপাশি শিল্পী অলোক রায় দেশজুড়ে বেশ কিছু ম্যুরাল তথা দেয়ালচিত্র নির্মাণ করেছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউট ঢাকা, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার চট্টগ্রাম, স্বাধীনতা মানচিত্র বাংলাদেশ মিলিটারি একাডেমি চট্টগ্রাম, সার্ক ফাউন্টেন বিমানবন্দর সড়ক ঢাকা, চক্ষু হাসপাতাল ফয়েজ লেক চট্টগ্রাম, RDRS এর সদর দপ্তর রংপুর, ইয়াং ওয়ান ঢাকা ও চট্টগ্রাম ইত্যাদি। তিনি বর্তমানে চট্টগ্রামের ফতেয়াবাদে অবস্থিত তার স্বনির্মিত দৃষ্টিনন্দন বাড়িতে বসবাস ও শিল্পচর্চা করছেন, পাশাপাশি গ্রামবাসীদের নিয়ে পরিবেশ বাঁচাও আন্দোলন ও নানাবিধি গ্রামোন্নয়ন কর্মকাণ্ডে ব্যাপৃত রয়েছেন তিনি। শিল্পী অলোক রায়, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আজকের এই সমাজ ও সংস্কৃতি শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আমাদের অনুষ্ঠানের নামটি যেহেতু সমাজ ও সংস্কৃতি, তাই গোড়াতেই আমি জানতে চাইব
সংস্কৃতি বলতে আপনি ঠিক কী বোঝেন এবং কীভাবে সংজ্ঞায়িত করেন, এবং একই সঙ্গে সমাজে এর কী প্রভাব আপনি দেখেন, সমাজের সঙ্গে সংস্কৃতির সম্পর্কটিকে কীভাবে আপনি ব্যাখ্যা করেন? সংস্কৃতির বিষয়টা এত ব্যাপক এবং জটিলও এক অর্থে, যেহেতু এর মানব সভ্যতার সঙ্গে সংস্কৃতির একটা সম্পর্ক, মানে পৃথিবীতে মানুষ যখন এসছে তখন থেকেই মানুষের সংস্কৃতিও শুরু হয়েছে। যদিও আমরা প্রতিনিয়ত দেখি যে মানুষ মারামারি হানাহানি করছে, এটা আসলে মানুষের মূল পরিচয় না। মানুষের মূল পরিচয় হলো তার সংস্কৃতি। এই সংস্কৃতি বলতে তার জীবনযাপন, তার সৌন্দর্য বোধ, মানুষের সঙ্গে মানুষের আচরণ, তার ভাষা, সঙ্গীত, শিল্প, সাহিত্য, স্থাপত্য, সব কিছু, মানুষ যা কিছু করে তাই সংস্কৃতি। কিন্তু তার মধ্যে আমরা বাছাই করে নিই যেগুলো মানুষ গর্ব করতে পারে, যে জিনিসগুলো তারা সৃষ্টি করেছে, সেটাই আসলে আমরা সংস্কৃতির মূল বিষয়। আপনার মানুষের জীবনে এবং সমাজে এই সংস্কৃতির গুরুত্বটা কোথায়, এবং কীভাবে এর সঙ্গে একটা পারস্পরিক সম্পর্ক নির্মিত হয়, কতটা প্রভাবিত হয় সমাজ সংস্কৃতির দ্বারা বা সংস্কৃতি সমাজের দ্বারা, তাদের পারস্পরিক সম্পর্কটা নিয়ে যদি সংক্ষেপে আলোকপাত। এই সম্পর্কটা অনেক সময় আমরা রেখা দিয়ে বিভক্ত করতে পারি না, এবং সমাজের অংশ আমি, সমাজের সংস্কৃতির অংশ আমি, এবং সংস্কৃতি যেমন সমাজকে পরিবর্তন করে তেমনি সমাজও কিন্তু সংস্কৃতিকে পরিবর্তন করে, একজন আরেকজনকে প্রভাবিত করে। এবং সমাজ যতভাবে সমৃদ্ধ হতে থাকে, অর্থাৎ জ্ঞান, বিজ্ঞান, হ্যাঁ, মুক্ত চিন্তা, তত বেশি তার সংস্কৃতি সমৃদ্ধ হতে থাকে। এবং এই সংস্কৃতি এমন একটি জিনিস যে মানুষকে বিকশিত করে, তার মননশীল, সৃষ্টিশীলতা। এবং মানুষ, আমরা যদি ইতিহাসের পেছন দিকে তাকাই, যুগে যুগে মানুষ যদি সারা পৃথিবীতে আমরা দেখি বিভিন্ন পকেটগুলোতে সমৃদ্ধ হয়েছে। এক সময় ইজিপ্টে ছিল, মেসোপটেমিয়া, তারপরে যদি আমরা রোম, গ্রিক দেখি, তাহলে আপনি দেখবেন এর গোড়ায় গিয়ে কিন্তু মূলত সংস্কৃতি একটা বড় ভূমিকা আছে। তাদের চিন্তা চেতনায়, তাদের নানা রকম আবিষ্কারের মধ্যে দিয়ে, আসলে মানুষ তো আসলে স্থবির নয়, মানুষ চিন্তাশীল, প্রতিনিয়ত সে নতুনকে আবিষ্কার করতে চায় এবং যা কিছু মঙ্গল। এবং এই যে বিজ্ঞানের নানা রকম আবিষ্কার, সেই আবিষ্কারগুলোকেই আমরা শ্রদ্ধা করি যেগুলো মানুষের মঙ্গলে লেগেছে। এবং অনেক সময় আমরা বলছি যে এই যে আধুনিক যুগে এসে যে টেকনোলজি, আসলে এই টেকনোলজি কিন্তু আসলে মানুষের একটি সংস্কৃতির একটা বড় অবদান, এবং আমাদের সংস্কৃতিকে একটা বিরাট প্রভাব সৃষ্টি করছে, প্রভাবিত করছে প্রতিনিয়ত। এবং এটার অনেক ইতিবাচক দিক আছে, যে ইতিবাচক জিনিসগুলো যদি আমরা নিই তাহলে আমরা দেখব যে আমরা প্রতিনিয়ত আমরা নিজেকে সমৃদ্ধ করছি। এবং এই যে আমাদের করোনার সময় যে এই আমাদের সংকটগুলো ছিল, আজকে যদি ইন্টারনেট না আসতো, হ্যাঁ, এই ডিজিটাল নানা রকম সুযোগ সুবিধা যদি না আসতো, তাহলে কিন্তু আমাদের জীবন স্থবির হয়ে যেত, অর্থনীতি স্থবির হয়ে যেত। ফলে আমাদের সব কিছুই কিন্তু এই সংস্কৃতি, এবং এই যে সংস্কৃতির সঙ্গে যে সমাজের সম্পর্ক, এবং এই সমাজটা যতখানি গতিশীল হচ্ছে এবং এই সংস্কৃতিকে সে সমৃদ্ধ করছে, ততই একটা দেশ উন্নত। আমি যদি পৃথিবীর নানা দেশে তাকিয়ে দেখি, যদি পকেটগুলো, সব জায়গায় কিন্তু উন্নত না, ওরাই উন্নত যারা নিজেদেরকে প্রতিনিয়ত সমৃদ্ধ করতে পেরেছে জ্ঞান বিজ্ঞানের আলোকে। তো এটাই আসলে সংস্কৃতি। আপনি সংস্কৃতির কথা বলছিলেন একটা বৈশ্বিক প্রেক্ষাপটে, কিন্তু আমি যদি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে জানতে চাই, যে বাংলাদেশের এই বর্তমান বাংলাদেশের সামগ্রিক সাংস্কৃতিক মানটা কেমন, আমাদের সমাজে সংস্কৃতির অবস্থানটা কোথায়, সেই ক্ষেত্রে বিশেষভাবে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যদি আপনার অবস্থানটা একটু পরিষ্কার করেন, এবং আমাদের সংস্কৃতির সংকটগুলো কোথায়, সম্ভাবনাগুলো কোথায়, কীভাবে এই চ্যালেঞ্জগুলোকে আমরা মোকাবিলা করতে পারি, করে সমাজটাকে আরও সমৃদ্ধ করে তুলতে পারি, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যদি আপনার মূল্যায়নটুকু আমাদের জানাতেন। 1969 মূলত আসলে একটা সাংস্কৃতিক আন্দোলনের মধ্যে দিয়ে শুরু হয়েছিল, এবং ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে এটা ক্রিস্টালাইজড হয়েছিল, এবং সেখানে আমরা আত্মপরিচয় খুঁজতে চেয়েছি, এবং আত্মপরিচয় খুঁজতে গিয়ে কিন্তু আমাদের সংস্কৃতিকে জানতে চেয়েছি, সেই ভাষা, আমাদের লোকশিল্প, লোকগান, আমাদের যা কিছু ঐতিহ্য আছে, সেই আত্মপরিচয়টা আমরা খুঁজতে চেয়েছি। এটা আমাদেরকে নতুন করে আবিষ্কার করেছে, এবং আমাদেরকে ঐক্যবদ্ধ করেছে, এবং আমাদের আত্মসম্মান তখন আমাদের সমৃদ্ধ হয়েছে, যে না, আমার আলাদা একটা পরিচয় আছে, এই পরিচয়টাকে আমরা ধরে রাখতে চাই, আমরা হারিয়ে যেতে চাই না। এটাই তখনকার যারা যুব সম্প্রদায় ছিল, হ্যাঁ, এরাই আসলে এই রাজনৈতিক আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছে। স্বাধীনতা পরবর্তী যে প্রজন্ম, এরা আমার মনে হয়েছে যে বাংলাদেশের আত্মপরিচয়ের ক্ষেত্রে একটা বড় অবদান রেখেছে। আপনি সেই নাট্যকলাতে বলেন, সাহিত্যে বলেন,
শিল্পকলায় বলেন, শিল্পকলার নানা ক্ষেত্রে যদি আপনি বলেন, সেখানে কিন্তু সংস্কৃতিটাই আমাদেরকে নতুন করে জাগিয়েছে। যে আমরা যারা প্রথম প্রজন্ম শিল্পকলার জগতে এসেছি, চারুকলার শিক্ষা জীবন শেষ করেছি, আমরা কিন্তু চেয়েছি যে আমাদের শিল্পকর্ম কোনো না কোনোভাবে দেশের সঙ্গে যুক্ত হবে, মুক্তিযুদ্ধের সঙ্গে যুক্ত হবে। তো আমাদের অনেক শিল্পী, আমার সতীর্থ যারা ছিল, এরা আমরা সবাই কিন্তু এই চিন্তাটা মাথায় এসছে, এবং সেই সঙ্গে সঙ্গে আমরা কিন্তু পেছনে ফিরে যেতে চাইনি, আমরা আধুনিক হতে চেয়েছি, সামনের দিকে তাকাতে চেয়েছি, কিন্তু ট্রেডিশনের পিছুটান আমাদেরকে যেন পিছে নিয়ে না নিয়ে যায় সেটাও কিন্তু আমরা মাথায় সচেতন ছিলাম। এবং নতুন প্রজন্ম যারা আসছে তাদের সঙ্গে আমার একটা বড় পার্থক্য হলো যে আমরা কিন্তু এদের মতন এত কিছু দেখিনি। তাদের ইন্টারনেটের কারণে সারা পৃথিবীর নানা কিছু দেখছে, তার সঙ্গে নানা টেকনোলজি যুক্ত হচ্ছে, যেমন শিল্পক্ষেত্রে, মিউজিকের ক্ষেত্রে, নানা ক্ষেত্রে। ফলে তারা কিন্তু একভাবে সংস্কৃতির জগতে তারা এক ধরনের ভূমিকা রাখছে। আমরা যখন করেছি আমরা কিন্তু আমাদের ভূমিকাটা ভিন্ন ছিল, যেহেতু আমাদের সেই জানাশোনার জগৎটা এক ধরনের সীমাবদ্ধ ছিল। আমি এটাকে সীমাবদ্ধতা না বলে অনেক সময় বলতে ইচ্ছে করে যে এটার একটা সম্ভাবনাও ছিল যে আমরা এই নিজের আত্মপরিচয়টাকে, নিজের ঐতিহ্যকে আমরা নতুন করে আবিষ্কার করতে চেয়েছি। এবং সঙ্গীতও আমি যদি দেখি, এই যে রিমিক্স হচ্ছে, ইয়ে হচ্ছে, যে আধুনিকভাবে আমাদের লোকগানগুলো যারা উপস্থাপন করছে, এটা কিন্তু মানুষের হৃদয়ে কিন্তু স্পর্শ করছে এখনও, কিন্তু এগুলো খুব জীবন্ত, মানুষকে নাড়া দেয়। আপনি কনসার্টে দেখবেন, প্রায় প্রতি কনসার্টে কিছু না কিছু এই লোকগান, লোকশিল্পীরা আসে। এর কারণটা হচ্ছে যে এটা আমাদের একটা জিন, এটা একটা সংস্কৃতির অংশ। হ্যাঁ, এটা আমাদেরকে সবসময় বা কী বলে যে তারা না, কিন্তু কোনো কোনো সংকট বা চ্যালেঞ্জ দেখছেন কেন এই মুহূর্তে এসে? আমাদের সমাজকে যতটা করার কথা ছিল, যতটা, কারণ সংস্কৃতিটা সমাজকে পরিচিত করে তোলে না বিশ্ব দরবারে, কতটা করতে পারছে বা আপনার সমস্যাগুলোকে আপনি কীভাবে চিহ্নিত করেন বা আর কী কী আপনার প্রত্যাশা আছে? যেহেতু আমাদের বাঙালি সংস্কৃতি একটা সমৃদ্ধ সংস্কৃতি, তো এই গর্বটা আমরা ধারণ করি, এবং আমরা সবসময় চাই যে আমাদের নতুন প্রজন্ম যারা আসছে তাদের প্রতিভা দিয়ে এই সমৃদ্ধ সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাবে। সেখানে তারা কীভাবে প্রস্তুতি নিচ্ছে, এই প্রস্তুতিটা খুব গুরুত্বপূর্ণ। এটা যেমন পরিবারে নিতে হবে, নানা রকম প্রতিষ্ঠানকে নিতে হবে, যেমনি স্কুল, কলেজ, সব জায়গায় এই সাংস্কৃতিক চর্চাটা হতে হবে। হ্যাঁ, শুধুমাত্র কিছুদিনের জন্য এসলাম, আসলাম, একটু চমক দেখিয়ে চলে গেলাম তা না, এই নিজের সংস্কৃতিকে সমৃদ্ধ করতে হবে। এই কারণে যে এটাই আসলে আত্মপরিচয়। বিদেশে আমরা অনেক সময় গিয়ে আমরা কিন্তু তখন ওদের কথা বলি না, আমাদের কী কী ছিল, হ্যাঁ, সেটা নিয়ে আমরা কথা বলতে চাই। হ্যাঁ, এটা কেন বলতে চাই, কারণ আসলে এই আত্মপরিচয়টাই আসলে আসল। হ্যাঁ, মানে ও ভালো জামাকাপড় পরে, আমিও ভালো জামাকাপড় পরি। হ্যাঁ, এতে আসলে আমার নিজের পরিচয়টাকে তুলে ধরে না, আমি কী সৃষ্টি করছি, সেটা বিজ্ঞানে হোক, সাহিত্য হোক, শিল্পকলায় হোক। এবং আমি যদি শিল্পকলার দিকে তাকাই, যেহেতু আমি অঙ্গনে চর্চা করছি, আমি কিন্তু অনেক ছেলেকে দেখি অসম্ভব মেধাবী গুণী ছেলে আসছে, কিন্তু তাদেরকে তো বেঁচে থাকতে হবে, তা অর্থনৈতিকভাবে বাঁচতে হবে, তাদের দুবেলা তো ভাত খেতে হবে। তো সে যদি দুবেলা ভাত নিতে না খেতে পারে, তাহলে শিল্পচর্চা কী করে করবে? তো কোনো না কোনোভাবে এর সঙ্গে কী বলবো যে তাদের জীবন জীবিকাকেও যুক্ত করতে হবে। এটা যেমন রাষ্ট্রের দায়িত্ব আছে, এবং শিল্পীরাও প্রতিনিয়ত নানা ক্ষেত্রকে আবিষ্কার করতে হবে, মানে তার জন্যে কোনো তৈরি পথ নেই, তাকে প্রতিনিয়ত, আসলে এটা একটা অ্যাডভেঞ্চারের মতন, হ্যাঁ, অভিযাত্রা, যে আপনার প্রতিনিয়ত আপনাকে পথ আবিষ্কার করে করেই আপনাকে উপরে যেতে হবে। আমরা এই মুহূর্তে যেখানে বসে আছি, এটি চট্টগ্রাম শহর থেকে বেশ খানিকটা দূরে, প্রায় একটা গ্রামীণ পরিবেশে আপনার নিজের গড়া বাড়ি, স্টুডিও, চট্টগ্রাম ভাস্কর্য কেন্দ্র যার নাম দিয়েছেন আপনি, সেখানে বসে কথা বলছি। কিন্তু আমি জানি যে আপনি একসময় শহরেই ছিলেন, আমি সেখানেও গেছি আর কি। তো এই শহর থেকে গ্রামে চলে আসা, গ্রামে চলে এসে কাজ করা, এই এইটার পেছনে কি কোনো সচেতন সিদ্ধান্ত ছিল? যদি থেকে থাকে সেটা কী কী কারণে সিদ্ধান্ত নিয়েছেন? এবং গ্রামে এসে চলে আসার পরে আপনি যা দেখছেন গ্রামীণ সংস্কৃতি, একটা খানিকটা ভিন্ন বা স্বতন্ত্র সংস্কৃতির মাঝে আপনি আছেন, এই গ্রামীণ সংস্কৃতির সঙ্গে শহুরের সংস্কৃতির মধ্যে কোনো পার্থক্য লক্ষ্য করছেন কি না, বা শহুরের সংস্কৃতির প্রভাবে গ্রামীণ সংস্কৃতি, যে আমাদের ঐতিহ্য, ওইগুলো কি ক্রমে ক্রমে কোনো পাল্টে যাচ্ছে কি না, কোনো হুমকির মুখোমুখি হচ্ছে কি না, এই সামগ্রিক বিষয়টা আপনি আপনার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে যদি আমাদের সামনে তুলে ধরুন। আমি একটু নিরিবিলি থাকতে চেয়েছি, এটা প্রথম আমার আসলে প্রয়োজন। আর দ্বিতীয়ত যেটা হয়েছে যে আমার বিশ্ববিদ্যালয়ের কাছে, হ্যাঁ, মাঝামাঝি, ফলে আমি অনেকটা সময় এখানে আমি দিতে পারবো। আরও একটা যেটা হয় যে আমি মূলত আসলে যে আমার ভাস্কর্য যা করি, যার বিষয় তার বিষয় মূলত মানুষ, তো মানুষের সঙ্গে মেশাটা আমার জরুরি।
এবং আমি প্রায় প্রতিদিন আমি মর্নিং ওয়াকে যেতাম, হ্যাঁ, এবং আমি কৃষকদের সঙ্গে আমি প্রায়ই কথা হতো আমাদের। এবং আমি ব্যক্তিগতভাবে সবসময় মনে করি যে এই দেশে যদি খাঁটি মানুষ কেউ থাকে তাহলে কৃষকরাই, কারণ তাদের প্রফেশনটা এমন যে তারা কোথাও ভেজাল বা দুই নম্বর জিনিস করতে পারে না। সবচেয়ে ভালোভাবে মাটি কর্ষণ করে, সবচেয়ে ভালো বীজ, সবচেয়ে ভালো পানি সার, হ্যাঁ, যত্ন নিয়েই তারা করে, খুব খাঁটি মানুষ। ফলে আমার একটা ব্যাপক সুযোগ হয়েছে যে এদের সঙ্গে মেশার, এটা আমি খুব উপভোগ করি। যারা নানা রকম তরি তরকারি ফলায় এই পাহাড়ে এই জায়গায়, তারা হাটের দিন নিয়ে আসে, তো এই যে কাছ থেকে এদেরকে দেখা, এরা আমার জীবনকে সমৃদ্ধ করেছে। আমরা যা কিছু ডিজিটাল আর্ট এই নানা কিছু দিই, খুব সিনথেটিক, কিন্তু আপনি যে মানুষের সঙ্গে মেশেন সেটা রক্ত মাংস মানুষের সঙ্গে মিশছে। এই রক্ত মাংস মানুষের সঙ্গে মেশা, তার ঘামের গন্ধ পাওয়া, প্রতিনিয়ত তার যে জীবনযাপনের হাঁটা চলা দেখা, কি যেমন একজন কৃষক যেভাবে হাঁটে, একজন শিক্ষক সেভাবে হাঁটে না, একজন বড়লোক সেভাবে হাঁটে না, এই যে মানুষ, যে শহরের মানুষের সঙ্গে গ্রামের মানুষের যে একটা পার্থক্য আছে। আবার এইটা এমনই একটা জায়গায় যেখানে শহরের পাশে প্রতিনিয়ত মানুষ শহরে যায়, হ্যাঁ, ছুটির দিন শুধু এরা গ্রামের মধ্যে ঘুরে বেড়ায়, সেদিন তার শহরে যেতে হবে না। তো ফলে এইটা একটা আমার মানে মানুষের সঙ্গে মেশার, মানুষকে জানার, মানুষকে, মানুষ সবসময় আপনাকে সমৃদ্ধ করবে। এই যে চট্টগ্রাম ভাস্কর্য কেন্দ্র, বিশাল বড় একটা আপনি স্থাপনা তৈরি করেছেন একা একাই, এবং এটাকে মনের মাধুরী মিশিয়ে সাজিয়ে তুলেছেন তিল তিল করে, কিন্তু এরকম একটা সিদ্ধান্ত খুবই ব্যতিক্রমী, স্রোতের বিপরীতে গিয়ে করা। সাধারণত এগুলো শহরে হয়ে থাকে, বড় বড় শহরে হয়, আপনি গ্রামের মধ্যেই করলেন, তার পেছনে কি কোনো মানে কোন প্রণোদনাটা কাজ করেছে? এবং করলেন তো কষ্ট করে, ঠিক আছে, হয়তো বা গ্রামের মানুষজনের কথাই ভেবেছেন, তাদের কাছ থেকে কতটা সাড়া পাচ্ছেন, তারা এটা কতটা উপভোগ করছে বা এর দ্বারা নিজেদেরকে সমৃদ্ধ করতে পারছে, এইটা নিয়ে যদি আপনার আপনার অভিজ্ঞতা একটু বলতেন আমাদেরকে। যেহেতু আমি ভাস্কর্য করি, ভাস্কর্য করতে ভালোবাসি, ভাস্কর্যের পরিবেশে থাকতে চাই, যেহেতু শিক্ষকতা করেছি তখন তো প্রতিদিন এই ছাত্রদের সঙ্গে আমার ইন্টারাকশন ছিল। এবং আপনি জানি না, যারা শিক্ষকতা করে বা বিশ্ববিদ্যালয়ের মতন জায়গায় যারা শিক্ষকতা করে, তারা হয় কি যে আপনি 60 বছর বয়সেও প্রথম বিশ্ববিদ্যালয়ে সকালে ঢোকার সময় দেখবেন যে 18-20 বছরের ছেলে মেয়েরা, হ্যাঁ, হইচই করছে, কাজ করছে। তো এই পরিবেশেই সারা জীবন অভ্যস্ত ছিলাম। এবং ওই যারা ভাস্কর্য করছে বা শিল্পচর্চা করছে, চিত্রকলা চর্চা করছে, সেই পরিবেশে তো যখন আমি রিটায়ার করছি তখন ভীষণভাবে এটা আমি মিস করব। মনে হলো একটা কেন্দ্র করে যেখানে আবার আমি এটাকে পাবো। তার চেয়েও আসলে বড় উদ্দেশ্য ছিল যে যারা ভাস্কর্যে লেখাপড়া করে তারা যখন পাশ করে যায় তাদের কিন্তু কাজ করার সুযোগ থাকে না। এই কারণে যে পেন্টিং সাধারণত যে কোনো জায়গায় করা যায়, ইভেন বিছানার উপর বসেও পেন্টিং করে, পেন্টিং আপনার বিছানার নিচে চোখের নিচে ঢুকিয়ে রাখে, কিন্তু ভাস্কর্য করার জন্য অনেক স্পেস দরকার। আর আমি যে ধরনের পোড়ামাটির কাজ করি তার জন্য অনেক ফেসিলিটিস দরকার আছে। তো এটা কোনো ছাত্রের পক্ষে পাওয়া ডিফিকাল্ট, এবং পাশ করে গেলে বিশ্ববিদ্যালয়ে তো তারকে অনুমতি দেবে না বিশ্ববিদ্যালয়ে কাজ করতে, ফলে তাদের জন্য এই জায়গাটা উন্মুক্ত করতে চাইছে, এটা আমার প্রধান উদ্দেশ্য। আমার মনে হয়েছে যে আমার একটা ভূমিকা রাখা উচিত যে ছেলে মেয়েদের একটা সুযোগ তৈরি করে দেওয়া, যেন ভাস্কর্য চর্চা করা, এবং দেশে যেন ভাস্কর্যের সংখ্যা বাড়ে, যে যারা ভাস্কর্য করতে চায় তাদের সংখ্যা যেমন, যেমন চিত্রকলার সংখ্যা যত আছে সেই তুলনায় ভাস্কর্য করার সংখ্যা কম। এবং এটা বাংলাদেশ না, এটা সারা পৃথিবীতেই আমি দেখেছি যে ভাস্করের সংখ্যা কম হয়, কারণ অনেক ফেসিলিটিস দরকার হয়, মানে যারা ছবি আঁকে তাদের সংখ্যা যত বেশি, যারা ভাস্কর্য গড়ে তাদের সংখ্যা কম হয়। তো সেটা জেনে আমাদের দেশে আসলে একটু বেশি কম হয় নানা কারণে, আর অর্থনৈতিক সাপোর্ট তো নেই বলতে গেলে। তো সেই সুযোগটা করতে চেয়েছে এবং আমি সাড়াও পেয়েছি। নানা জায়গা থেকে লোক আসছে, দেশ বিদেশ থেকে আসছে, ফরাসি রাষ্ট্রদূত এসেছিলেন গত বছর, তো অনেক মানুষের আগ্রহ আছে আমার এই ভাস্কর্য কেন্দ্র করে। এবং আমি যে ওয়ার্কশপগুলো করছি, আমরা বাংলাদেশের নানা চারুকলার যে প্রতিষ্ঠান সেখান থেকে এসে ছেলেমেয়েরা কাজ করছে, ফলে এটা একটা মিলন মেলা হয়েছে, এবং একজন আরেকজনকে জানার সুযোগ হচ্ছে, একজন আরেকজনের কাজের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ হচ্ছে, এবং স্থানীয়ভাবেও এটা তাদের মানুষের কাছে এটা একটা আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে। গ্রাম উন্নয়নের কাজের সঙ্গে আপনি নিজেকে যুক্ত করেছেন, বিশেষ করে পরিবেশ দূষণ, জলাবদ্ধতা দূরীকরণ, এই সমস্ত কাজে আমি জানি অনেকদিন ধরে আপনি গ্রামবাসীদের সঙ্গে মিলেমিশে এই কাজটা করেন, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। আমি যেটা জানতে চাইবো যে এটা কিন্তু একটা সংস্কৃতিরই অংশ, পরিচ্ছন্নতা একটা সংস্কৃতির অংশ, পরিবেশটাকে তার জীবনের সঙ্গে মিলিয়ে নেওয়াটাও একটা বড় সংস্কৃতির অংশ। এটা আমাদের সাধারণভাবে বাঙালি সংস্কৃতিতে কতটা ছাপ ফেলতে পেরেছে, পরিচ্ছন্নতা বোধ, পরিবেশ সচেতনতা, বা সেটা করার জন্য
আর কি করতে পারি? কারণ আমাদের পৃথিবী এখন, সমগ্র পৃথিবী এখন একটা বিপদের মুখোমুখি পরিবেশ দূষণের কারণে আর কি। আপনি এই বিষয়টা নিয়ে আপনার অভিজ্ঞতার আলোকে কি আমাদেরকে বলবেন বা কি পরামর্শ দেবেন আমাদের সংস্কৃতিতে এই দুটো জিনিসকে আরো একটু বেশি করে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে? আমি ব্যক্তিগতভাবে মনে করি শিল্পীর কাজ শুধু শিল্প চর্চা নয়, তার সামাজিক ভূমিকা আছে, তো সেই তার দায়িত্ববোধ আছে। তো যেহেতু আমরা একটা সংবেদনশীল মানুষ হই শিল্পীরা, সেই কারণেই মনে হয়েছে যে আমার একটা ভূমিকা রাখা উচিত। এবং বিশেষ করে পৃথিবীর এখন মূল সমস্যা আসলে পরিবেশ, এবং যেখানে লোক সংখ্যা দিন দিন বাড়তে থাকে এবং সচেতনতার অভাব আছে, সেখানে কিন্তু আমরা দেখি যে এই যে বর্জ্য, হ্যাঁ, এবং নানা রকম বর্জ্য আমরা ড্রেনে ফেলে দিচ্ছি, পরিবেশে সচেতনতা নেই, এমনকি মানে কী বলে যে আচার আচরণের নানা কিছুতেই আসলে সংস্কৃতি তো শুধু মানে কী বলো যে পরিবেশ তো শুনে আসে, মানে শিক্ষার পরিবেশ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ। যেমন এটা আমি চেষ্টা করি যে মানুষকে সচেতন করার, যে যখন দিনের বেলা কখনো আপনারা মাইক চালাবেন না, বা সন্ধ্যার পরে আপনারা গান বাজনার মাইক চালিয়ে করবেন, ছেলেমেয়েরা লেখাপড়া করে, তারপর পরীক্ষার সময় আপনারা ইয়ে করবেন। আর সবচেয়ে যেটা আমার সবসময় আমি মানে ভীষণভাবে মানে অনুভব করছি যে যত প্রতিনিয়ত যেভাবে লোক সংখ্যা বাড়ছে, সেখানে কিন্তু এই পরিবেশ বিপর্যয়টা ভীষণ আকারে ধারণ করছে। এবং আমি এখানে যুক্ত হয়েছি প্রথম যে হালদা আমাদের খুব কাছে এখান থেকে 2.5 থেকে 3 কিলোমিটার, তো এখানে একটা বিরাট একটা আবাসিক এলাকা হচ্ছিলো, এটা একটা নিচু এলাকায়, অর্থাৎ আমাদের যেই পাহাড়ের মালাটা বিশ্ববিদ্যালয়ে চলে গেছে লাইনে, তো এটা এই পূর্ব দিকের অংশের যে পানিটা আছে এটা এখান দিয়ে হয়ে ক্ষেতের উপর দিয়ে এই নিচু ভূমি হয়ে হালদাতে যায়। তো এই নিচু ভূমিগুলো যদি ভরে যায় তাতে কী হবে যে এই পানিটা কোথায় যাবে? ফলে এক সময় আমরা শুধু বরদিঘির মোড়ে সামান্য পানি হতে দেখতাম, এখন নানা জায়গায় পানি উঠছে, কারণ হচ্ছে যে এই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। তো এটা আমাকে সবসময় পীড়া দেয় যে এই মানে হাজার বছর ধরে আমাদের এখানে বৃষ্টি হয় কিন্তু আমরা পানি ম্যানেজমেন্টটা শিখিনি, হ্যাঁ, যে পানি কী করে আমরা খাল দিয়ে ড্রেন দিয়ে, হ্যাঁ, একটা তার যথার্থ জায়গায় পৌঁছে দেওয়া সে চলে যাবে। আরেকটা হলো যে এই পানিটার জন্য দূষিত বায়ু মানে পানি গিয়ে যেন হালদাটাকে নষ্ট না করে, এই চেষ্টা থেকে আমি কিছু উদ্যোগ নিয়েছিলাম, মানুষের সহযোগিতাও পেয়েছি এবং শেষ পর্যন্ত এই আবাসিক এটা বন্ধ হয়েছে। আমাদের বাঙালি সংস্কৃতির একটা বড় দিক ছিল অসাম্প্রদায়িকতা সংস্কৃতি, হিন্দু মুসলিম বৌদ্ধ হাজার বছর ধরে পাশাপাশি বাস করে এসছে খুব সম্প্রীতির মধ্য দিয়ে। আপনি যে গ্রামটিতে থাকেন এটি হিন্দু অধ্যুষিত গ্রাম, অনেকদিন ধরে খুব ঐতিহ্যবাহী গ্রাম, আবার পাশাপাশি মুসলিম জনগোষ্ঠীও রয়েছে এবং পারস্পরিক আদান প্রদান মেলামেশাও রয়েছে। আপনার এই দীর্ঘদিনের অবস্থানের পরিপ্রেক্ষিতে আপনার কী মনে হয়েছে আমাদের সেই অসাম্প্রদায়িক সংস্কৃতিটুকু কতটা আমরা ধরে রাখতে পাচ্ছি, বা এর ওপরে কোনো রকম আঘাত আসছে কিনা, হুমকি আসছে কিনা, এবং সেটাকে আমরা কীভাবে কাটিয়ে উঠে আমরা আমাদের সেই বাঙালি সংস্কৃতির অসাম্প্রদায়িক ঐতিহ্যকে মাথায় করে রাখতে পারি আর কি? আসলে হিন্দু এবং বাঙালি, হিন্দু বা বাঙালি মুসলিম যদি বলেন, তাদের জীবনযাপন, খাদ্যাভ্যাস, পোশাক আশাক এগুলো বহু মিল আছে, হ্যাঁ, ধর্মের কারণে কিছু অমিল আছে, হিন্দু ধর্মের কিছু সক্রিয়তা আছে ধর্মের কারণে, মুসলিমদেরও ধর্মের কারণে, কিন্তু যেই ব্যাপক অংশ হলো বাঙালি যেই পরিচয়, ওই পরিচয় কিন্তু মিলটা আমাদের অনেক বেশি। যে মিলটাকে যদি প্রাধান্য দেন আপনি সমাজে, তাহলে দেখবেন যে সাম্প্রদায়িকতা নেই, হ্যাঁ, খুবই কম, হ্যাঁ, কিন্তু যখন অমিলটা যখন বিভিন্ন সময় চারা দিয়ে ওঠে তখন আমাদের একটু কষ্টের কারণ হয়ে আসে। তো মাঝে মাঝে এগুলো যখন একটু মানে এই সাম্প্রদায়িকতা বা অশান্তি দেখা দেয়, হ্যাঁ, তখন একটু হয়তো অস্বস্তি লাগে, কিন্তু স্বাভাবিকভাবে আমি সাধারণ মানুষের মধ্যে আমি এটা দেখি না। এবং আমি সত্যিকার অর্থে যদি বলি যে এখানে যদি আমি পাশের গ্রামে যাই, ওরা আমাকে ভীষণ শ্রদ্ধা করে, ভালোবাসে, সুন্দরভাবে বাস করছে। এই গ্রামে একসময় তো 100 ভাগ হিন্দু ছিল, এখন তো অনেক মুসলিম হয়েছে, এবং আমার তো কখনো মনে হয় না যে আমার কাছেই আছে মুসলিম, তো আমার কখনো মনে হয় না যে বাইরের লোক এসে এখানে থাকছে। বিশ্বাসের জগৎ এবং বিজ্ঞানের জগৎ দুইটা ভিন্ন, হ্যাঁ, এই দুইটার দ্বন্দ্ব হওয়ার সমস্যা দেখা দেয়। আর যেই দেশে নানা রকম বিশ্বাসের লোক বাস করে, বিশেষ করে এই ভারতীয় উপমহাদেশে, সেখানে আপনাদের মানে আমাদের সবাইকে মিলেমিশে থাকতে চাইলে পরে, হ্যাঁ, আমাদেরকে শিখতে হবে, এটা আসলে তো এমনিতে হয় না, আমাকে শিখতে হবে যে কী করে অন্য ধর্মের লোকের সঙ্গে আমি বাস করবো, মানে আমি এমন কিছু আমার এমন ধর্মচর্চা এমন কিছু করবো না যে অন্য ধর্মের লোক আহত হবে, এমন কিছু বলবো না অন্য ধর্মের লোক আহত হবে, এমন কিছু কর্মকাণ্ড করবো না যে যে যার কারণে সে মনে করতে পারে যে উনি আমি সংখ্যালঘু বলে আমার সঙ্গে আচরণ করেছে। এবং সংখ্যালঘুদের প্রতিনিয়ত মনে করা উচিত যে সংখ্যাগরিষ্ঠ লোক এই ধর্মে বিশ্বাসী, হ্যাঁ, তাদের প্রতি শ্রদ্ধা রাখতে হবে আমাদের, তাহলেই আমরা বাস করব। আমার তো মনে হয় যে এখন আমরা অনেক বেশি অসাম্প্রদায়িক। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সমাজ সংস্কৃতি দেশ শিল্প ইচ্ছে নিয়ে আমাদের কথা হলো। তো আপনি আমাদের ডাকে সাড়া দিয়েছেন, আমাদের সময় দিয়েছেন, সেই জন্য আপনাকে আরও একবার অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করি। প্রিয় দর্শক, সমাজ ও সংস্কৃতি বিশিষ্টজনদের স্বদেশ ভাবনা শীর্ষক আলোচনা অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। তবে আমরা আবারও ফিরে আসব এই বিষয়ে কথা বলতে আরও একজন বিশিষ্ট ব্যক্তিকে সঙ্গে নিয়ে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন।